আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বিষয় হলো যে এই শিরক এবং বেদাত বাংলাদেশে প্রবেশ করলো কিভাবে, বাংলাদেশে আসলো কিভাবে। বাংলাদেশে আসলে ইসলাম অনেক প্রাচীন, সেই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আমল থেকেই এই অঞ্চলে আল্লাহর দীন অনুপ্রবেশ করে। এবং আরবের বণিক, আরবের ব্যবসায়ীগণ যখন এই অঞ্চলে তারা ব্যবসা করতে আসতেন, তখন কিন্তু তারা শুধুমাত্র ব্যবসার পণ্য নিয়ে আসেন নাই, তারা বাণিজ্যিক পণ্যের সাথে সাথে আল্লাহর দীন নিয়ে, ঈমান নিয়ে এই অঞ্চলে এসেছেন। এবং দেখেন, আমরা কর্ণফুলী নদী, চট্টগ্রামের কর্ণফুলী নদী, কর্ণফুলী নদীকে অনেক ঐতিহাসিকগণ বলছেন যে সেই জাহিলি যুগের এমরাউল কায়েসের কবিতায় আপনার এই কারানফুলির কথা উল্লেখ আছে। কারানফুলি, কারানফুলি মানে লবঙ্গ, লবঙ্গ চেনেন তো? এই এই মশলাটা, এটার আরবি নাম হলো কারানফুলি। তো এই কারানফুলির সবচাইতে ব্যবসার মূল, যাতায়াতের ব্যবসার মাধ্যম ছিল চট্টগ্রামের এই কর্ণফুলী নদী দিয়ে। এই অঞ্চলে এই জিনিসটা সবচেয়ে বেশি বাণিজ্যিক ভিত্তিতে চাষ হইতো এবং আসা যাওয়া করতো। এই জন্য এই নদীটাকে, কোনো কোনো ঐতিহাসিকের কথা যে এই নদীটাকে কর্ণফুলী নাম দেওয়া হয়েছে সে কারানফুলি থেকে। আরবেরা তখন এদিকে আসলেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছ, তারা বলতো যে নাহারুল কারানফুলি, মানে কর্ণফুলী নদীর দিকে যাচ্ছি, যেখানে লবঙ্গ মানে এই ব্যবসা করার জন্য, এটা আনার জন্য। তাহলে সেই সময় সাহাবায়ে কেরাম এখান দিয়ে এই কর্ণফুলী নদী দিয়ে, চট্টগ্রাম দিয়ে, এই অঞ্চল দিয়ে আসা যাওয়া করতেন। সেই সময় ইসলাম এসেছে। কেউ কেউ বলেন যে এই দেশে ইসলাম ফির মাশায়েখেরা নিয়ে আসছেন, ইসলাম এই দেশে সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন, ইসলাম এই অঞ্চলে তাবেইনে কেরাম নিয়ে আসছেন, তাবে তাবেইনে কেরাম নিয়ে আসছেন। সেই যুগ থেকেই ইসলাম এখানে অনুপ্রবেশ করে, ইসলাম এখানে আসে। কিন্তু পরবর্তীতে এই ভারতীয় উপমহাদেশে যখন মোগলেরা ছিল, তারপরে বিভিন্ন শাসকেরা ছিল, এদের মধ্যে অনেক শাসকেরা ছিল শিয়া, এদের মধ্যে অনেক শাসকেরা ছিল বিভিন্ন বিভ্রান্ত আকীদার অনুসারী, এদের সময়ে সেই ইরান থেকে, পারস্য থেকে, ওই অঞ্চল থেকে অনেক ধর্ম প্রচারক আমাদের এদিকে এই অঞ্চলে আসে। এবং এই নামগুলো দেখলে বুঝতে পারবেন যে এরা কোন অঞ্চলের মানুষ। দেখবেন প্রাচীন বিভিন্ন জায়গায় জায়গায় যে নামগুলো আছে, এই নামগুলোর মধ্যে দেখবেন ফার্সিয়ান প্রভাব, এগুলোর মধ্যে আরবিক নাম না, নামগুলোই ফার্সি। অর্থাৎ ওইসব অঞ্চল থেকে, ইরান থেকে, ইরাক থেকে, ওইসব অঞ্চল থেকে আসছে। আর জালহাদিসের মার্কেট, জালহাদিসের সবচাইতে বড় মার্কেট ছিল ইরান, পারস্য। মানে জালহাদিসের ব্যবসায়ীরা প্রথম মক্কা মদিনায় জালহাদিসের ব্যবসা করার চেষ্টা করছে, জালহাদিস ঢুকানোর চেষ্টা করছে, এখানে সুবিধা করতে না পেরে পরে তারা জালহাদিসের বস্তা নিয়ে ওই কুফা, তারপরে আপনার বসরা, তারপরে ইরান, ওই অঞ্চলে চলে গেছে। ওই অঞ্চলে ছিল জালহাদিসের বড় মার্কেট, সবচেয়ে বড় মার্কেট। সেই জায়গা থেকে, মানে ওখানে ওই অঞ্চলটা জুড়ে যত শিরক এবং বেদাত আছে, এর অধিকাংশর উৎপত্তি স্থল হলো ইরান, পারস্যে। সেখান থেকে ওই যারা ধর্ম প্রচারক তখন এসেছেন, তারা ওই ধর্ম নিয়ে, ওই দিন নিয়ে আবার এখানে, আমাদের এখানে ব্যাপক আকারে প্রচার প্রসার করেছেন। এবং ওই যুগের শাসকেরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, কারণ শাসকেরা ছিল শিয়া, শাসকেরা ছিল বিভিন্ন বিভ্রান্ত আকাইদার অনুসারী, এবং আকবরের মতো সেই দিন এলাহির শাসকেরাই ছিল এই অঞ্চলে। বর্তমানেও দিন এলাহির আধুনিক অনেক সংস্করণ আছে, যে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে অনেকে এখন নতুন নতুন ধর্ম বানায়, সবগুলো মিলে মিলে। তো এইরকম ব্যক্তিদের সময়ে, এরকম শাসকদের সময়ে যারা এসেছিলেন, তাদের মাধ্যমে অনেক শিরক এবং বেদাত এই অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করে। আর পরবর্তীতে মানুষের একটা অভ্যাস, যে মানুষ যখন দেখে পূর্বপুরুষেরা এটা করে আসছে, একটা যুগ যদি কষ্ট করে একটা জিনিস ধরে রাখা যায়, তাহলে পরে আর এটার পিছনে মেহনত করা লাগে না। শয়তানের বেশি পরিশ্রম হয় ধরেন 10-12 বছর, এক যুগ, এক যুগ যদি শয়তান কষ্ট করে একটা জিনিস চালু রাখতে পারে, পরবর্তীতে আর কষ্ট করা লাগে না, পরবর্তীতে এটা অটোমেটিক এমনি চলতে থাকে। কারণ মানুষের মধ্যে ছাগলের বিশাল প্রভাব আছে, ছাগলের অভ্যাস আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম, যত নবী আল্লাহ জমিনে পাঠিয়েছেন সকল আম্বিয়া আলাইহিমুস সালামকে নবুয়ত দেওয়ার আগে ছাগল চরানোর
দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ পাক ছাগল ছড়ানোর কাজ করেছেন। কারণ কি? কারণ কিছুদিন পরে নবুয়তের পরে যে মানুষ ছড়াবেন, মানুষ নিয়ে কাজ করবেন, এই মানুষ ওইটার সাথে আরো মারাত্মক। এই জন্য আগে যদি কারো এই অভ্যাস না থাকে ছাগল ছড়ানোর, সে মানুষ ছড়াইতে পারবে না। ছাগলের এমন কতগুলো অভ্যাস আছে যেগুলো মানুষের মধ্যেও আছে। দেখবেন যে ছাগল আছে আপনার 1000, আপনি 1000-এর পিছনে মেহনত করা লাগবে না, ধরেন 4-5টার পিছনে মেহনত করলে হবে। এই 4-5টাকে আপনি যেদিকে নিয়ে যাবেন বাকি 1000 সব ওই দিকে দৌড় দিবে। দেখবেন যে তারা ওই ওই 4-5টাকে অনুসরণ করবে, বাকিগুলোকে আপনি ধরে রাখার চেষ্টা করলেও ধরে রাখতে পারবেন না, যে ওগুলো যেদিকে যাচ্ছে তারা ওই দিকে যাবে। মানুষ যখন দেখবে যে কিছু লোক, 100,000 লোক, 200,000 লোক এক জায়গায় সমবেত হয়ে গেছে, এবার আর আপনি কোনো দলিল দিয়ে কিছু দিয়ে আর ধরে রাখতে পারবেন না। বলবে যে মিয়া এত মানুষকে না বুঝি এখানে আসছে নাকি, আমি এরা পাগল, আমি বুঝি নাই, কিন্তু এই যে 100,000 মানুষ যাইতেছে এরা কি বুঝে নাই? মানে দলিল হয়ে গেছে এটা, যে এত মানুষ যাইতেছে এটা হকের দলিল, সত্যের দলিল হয়ে গেছে, এটা ছাগলের অভ্যাস। এই জন্য সবসময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সবচেয়ে মুয়াফিক, হকের নিকটবর্তী, হকের হক অনুযায়ী। ওয়াইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একজন হও, একজনে এক জামাত। কারণ পৃথিবীতে অনেক নবী রাসূলেরা ছিলেন, তখন পৃথিবীতে একজন নবী ছিলেন, তার কোনো উম্মতে ছিল না, উনি একাই এক জামাত। তো হকের অনুসারী যদি একজন হয় ওইটাই জামাত। মানে জামাত মানে বিশাল সংখ্যক, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ হইতে হবে, তারপরে সেটা জামাত, এটা নয়। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন। তো মানুষ কি করে? এরকম ছাগলের এই অভ্যাসটা মানুষের ভিতরে আছে। তারপরে ছাগল যদি সামনে পানি দেখে, দেখবেন যে এমন খুঁটি ধরবে আপনি গলা ছিঁড়ে ফেলবেন, তার সামনের দিকে যাবে না। মানুষ যদি বুঝে এখানে গেলে বিপদ আছে, সমস্যা আছে, আপনি যত দলিল দেন যত কিছু দেন আর এখানে বাইর করা যাবে না। এই অভ্যাস, আরও অনেকগুলো অভ্যাস আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের এখানে বিশাল হেকমত আছে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে এই শিরক এবং বেদাতের অনুপ্রবেশের ক্ষেত্রে বড় ভূমিকা ওই যখন ব্যক্তিরা এসেছিলেন, তারা দ্বীনের মূল ইস্তিদলালের নীতিমালা থেকে সরে গিয়ে যখন মানুষকে বিভিন্ন সুফিবাদের দিকে, বিভিন্ন মতবাদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, তখনই মানুষের মধ্যে এগুলোর অনুপ্রবেশ ঘটে।